হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, ককটেল পাখি ডিম দেওয়ার পরে ডিম থেকে মানে ভেঙে ফেলে কেন, এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আজকে ককটেল পাখি ধরেন চারটা দেখ, পাঁচটা দেখ, ছয়টা দেখ, যাই ডিম দেখ না কেন, অনেক সময় দেখবেন যে ককটেল পাখি ডিম মানে ফেটে গেছে বা ভেঙে গেছে। ঠিক আছে বন্ধুরা, এটা কি কারণে হয়, এই কারণটা কিভাবে সমাধান করব, আজকে এই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক বন্ধুরাই ভাবছেন যে আমার পাখি ডিম দিয়েছে কিন্তু ডিমটা দুটো বা একটা ডিম ভেঙে গেছে, কি কারণে এটা ভাঙছে, খুঁজে পাচ্ছেন না আপনারা। কারণটা একটাই কারণ বন্ধুরা, আমরা ককটেলের পাখি কখনোই ককটেলের ডিম ভাঙবে না। ঠিক আছে বন্ধুরা, কখনোই ককটেলের ডিম ককটেল ভাঙবে না বা ফাটাবে না। এইটা হচ্ছে কি কারণে হয়, এইটা আমাদের যে খাদ্য খাবারগুলো আমরা দিচ্ছি বা একটা মেডিসিনটা দিচ্ছি, সেই মেডিসিনের অভাবে এই জিনিসগুলো হয়। অনেক সময় আপনারা ফলো করেন, যেহেতু আমার সাথে এই ঘটনাটা অনেক আমার সাথে ঘটেছে, এই দেখুন আজকে বর্তমানে আপনাদের সামনেই দেখাচ্ছি এই পিয়ারটা, এই পিয়ারটা দেখুন এখন ডিমের তায়ে বসে রয়েছে, ডিমের মধ্যে বসে রয়েছে, ফলো করুন। এই এইটার মধ্যেই মানে হয়েছিল, এই ককটেলের মধ্যেই করেছে। কারণটা কি, একখানা ডিম ভেঙে দিয়ে। ঠিক আছে, এইবার সব সময় বন্ধুরা ফলো করা যায় না যে ডিম ঠিক আছে কিনা। এইবার দেখুন এই যে এইভাবে তায়ে বসে রয়েছে না, টোটাল আপনারা বুঝতেই পারবেন না যে পাখির ডিমটা ভেঙে গেছে বা কিছু হয়ে গেছে। কখন বুঝতে পারবেন, যখন দেখবেন ডিমটা ফেটে, যখন আরো যে দুটো চারটে ডিম আছে ওই ডিমের মধ্যে যখন পুরো নোংরাগুলো সব জড়ো হয়ে যাবে, একটা আঠালো ভাব হয়ে যাবে, তখন একটা গরমে ওই ভেতরটা একটা গ্যাস হয়ে যাবে। যখন বেরিয়ে আসবে ককটেল দুটোই, বা সবসময় তো দুটো তা দেয় না, এখন দেখছি দুটো বসে রয়েছে কিন্তু দুটো সবসময় তা দেয় না, একটা বেরায় একটা ঢোকে, একটা বেরায় একটা ঢোকে। ঠিক আছে বন্ধুরা, এইবার আপনার তখন কি হয়, অনেক সময় এই ককটেলটা গ্যাস যখন দুর্গন্ধ হয়ে যায় ভেতরটা, তখন ওরা বেরিয়ে আসে, তখন বেরিয়ে আসলেই তখন বোঝা যায় যে ককটেলের যে ডিম একটা বা দুটো ভেঙে গেছে বা আপনার ওর ভেতরে গ্যাস হয়ে গেছে। এইবার অনেক সময় আমি যে কাজটা করি বা করেছিলাম সেটা সাকসেস হয়নি, তাই আপনাদের বলেছিলাম, সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনারাও যেন এই কাজগুলো করবেন না। এটা আমার এর আগের ডিমটাই এই ঘটনাটা ঘটেছে, আগের যখন ডিম দিয়েছিল, হ্যাঁ এর আগের ডিমে এই ঘটনাটা হয়েছে, তাই আমি বলছি। তখন দেখি বেরিয়ে চলে আসলো, আসার পর আমি টর্চ দিয়ে ফলো করলাম যে ভেতরের যে ডিমগুলো আছে ডিমগুলো একদম টোটালি নোংরাতে আপনার পুরো মাখামাখি হয়ে গেছে। এবার ডিম ধরে নিয়ে এসছি, হাড়িটা খুলে নিয়ে এসছি, আসার পরে আপনার ডিমটা যখন পরিষ্কার করতে যাচ্ছি দেখি আমার হাতেই ভেঙে গেল। এইটা ভেঙে যাওয়ার কারণ হয়েছে বন্ধুরা যে ডিমের যে উপরের যে খোসাটা, খোসাটা অনেকটাই নরম বা পাতলা, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে কি করলাম, ওই ডিমগুলো ভালো করে হাড়ি ওকে রেস্টে দিয়ে দিলাম, ডিমগুলো ফেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ডিমগুলো আমার হাতে একটা ফেটেছে, আগে ওরা দুটো ফেটেছে, ধরেন পাঁচটা ডিম দিয়েছিল তার মধ্যে আমার হাতে একটা ফেটেছে, ওরা দুটো ভাঙছে, তাহলে কটা, তিনটে হলো। আরেকটা দেখি যে মেয়ে ককটেলটা দেখুন সামনে, হ্যাঁ সামনেরটা দেখুন মেয়ে ককটেল মানে ছেলে ককটেল, মেয়ে ককটেলটা ওই দেখুন যে ওই সাইডে দেখুন হলুদের ভাগটা বেশি আছে, হ্যাঁ ওই সাইডটা, ওইটা হলো মেয়ে ককটেল। ওর বুকের মধ্যে যে তা দিয়ে বসে থাকে না, যে ফেদারটা আছে মানে পশমটা আছে, ওই পশমের মধ্যে গেদে নিয়ে চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, তখন আমি ওরকে ধরে আবার ওইটা এমনভাবে আঠার মতন মানে ফেদারের সঙ্গে লেগে রয়েছে, তাই বলছি বন্ধুরা আমি আবার ওই পাখিটাকে ধরলাম, ধরে আপনার পাখিটাকে
মানে ডিমটা ফেলে দিলাম। তারপরে পুরো টোটালি হাঁড়িটা খুলে দিলাম, দেওয়ার পরে হাঁড়ি ভালো করে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে দিয়ে তারপরে আপনার এইবার হাঁড়ি দিয়েছি, আবার এই দেখুন আপনারা এখন দেখুন ডিম দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। এই যে যে ডিমটা দিয়েছে এখনো অবধি ওদের চারটে না পাঁচটা ডিম দিয়েছে, সম্পূর্ণ ঠিক মতন বলতে পারছি না আপনাদের, চারটে থেকে পাঁচটা ডিম দিয়েছে, ঠিক আছে। এই ডিমটা যতক্ষণ ওরা দুজনের মানে দুজন বেরিয়ে গেলে তারপরে বোঝা যাবে, কারণ এই ডিম এর এখন হাতও দেওয়া যাবে না কোনো কিছু, আর সবসময় বন্ধুরা পাখিকে ডিস্টার্ব করা ঠিক না, ঠিক আছে বন্ধুরা। ওদের এবার স্বাধীনতা দিতে হয়। এইবার বলি, তারপরে এই পাখি যখন আমাকে ডিম রেস্ট দেওয়ার পরে ডিম দিয়েছে আপনারা দেখতেই পারলেন, এইবার ওইটা কি কারণে হয়েছে, অনেক সময় ওই যে আপনার যে ডিমের যে উপরে খোসাটা, সেই খোসাটা যদি আপনার পাতলা হয় তখন ওরা কি করে, যেরকম দেখলেন যে দুটোই পাখি একসাথে ঢুকে রয়েছে, অনেক সময় ডিম ধরে ঠোঁট দিয়ে দেখবেন টেনে টেনে টায়ে দেওয়ার চেষ্টা করে, তখনই কি করে ডিমের সাথে ডিমের টাচ লাগলে ডিমটা ভেঙে যায়, ঠিক আছে বন্ধুরা। তখন যখন ভেঙে যায় তখন তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা বলছি যে আমাদের ডিমের যে খোসা, পোলট্রি মুরগির যে ডিমের খোসা, সেই ডিমের খোসা অনেকে বাড়িতে দেখবেন মামলেট করে, সেই মামলেটের যে খোসাটা থাকবে ওইটা কি করবেন, পাখির সুন্দর করে ভালো করে ধোবেন, ধুয়ে দেখবেন ভেতরে একটা সাদা আবরণ, মানে সাদা একটা পাতলা আবরণ থাকে, ওইটা পুরো উঠিয়ে দেবেন। উঠানোর পরে ভালো করে ধুয়ে ভালো করে, দরকার হলে যদি প্রয়োজন হয় গরম জলে ভালো করে ওইটাকে ফুটিয়ে নেবেন, যদি ওর মধ্যে কোনো জীবাণু থেকে থাকে তাহলে দেখবেন গরম জল দিলে না জীবাণুটা কেটে যায়। তারপরে রোদে শুকা দিয়ে রাখবেন, রাখার পরে তারপরে পাখিকে খেতে দেবেন। দেখুন আমি পাখিকে দেখিয়েছি মানে আগেই যে আমার পাখি আমি ডিম দিয়েছি, ডিমের খোসা দিয়েছি, এই রকম অভ্যাসগুলো আপনাদের করা খুব দরকার। যদি মনে করেন যে না আমরা তো ডিমের খোসা মোসা দেই না, এগুলো দেবেন, দিলে এর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে, ঠিক আছে বন্ধুরা। তাই এগুলো খাওয়ার খাঁচার মধ্যে, এবার ওদেরকে সবসময় খাবে না, ওদের দিয়ে রাখবেন, ওদের সময় মতন দেখবেন ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই হলো একটা দিক, এই এই কারণে ক্যালসিয়ামের ঘাটতির ফলে ওদের ডিমের খোসাটা হয়ে যায় পাতলা, তার জন্য অনেক সময় ডিমে ডুমের ডিমে ডিমে টাচ লাগলে তখন আপনার ডিমটা ভেঙে যায়, ঠিক আছে। ওর জন্য অনেক বন্ধুরাই ভাবছে যে ফলটা ধরতে পারছে না, প্রবলেমটা ধরতে পারছে না কি কারণে, তাই অনেকেই বলে যে ককটেল পাখি ডিম ককটেল পাখি কেন ভেঙে ফেলছে বা খেয়ে নিচ্ছে কেন ভেঙে, কোনো ওরা খাবেও না, ওরা ভেঙে গেলে খাওয়ার মতনই নেই, ঠিক আছে বন্ধুরা। তাই বলছি যখন যেই ডিম, হ্যাঁ এটা কি যখন ধরেন আপনার চারটে ডিম বা তিনটে ডিম ফুটেছে, ধরেন পাঁচটা ডিম দিয়েছে, অনেকে কি করে ককটেল পাখি খেলে ককটেলটা দেখবেন খোসাগুলো ফেলে দেয়, হয়তো ঠিক আছে পরিষ্কার করার চেষ্টা করে, কেন যেহেতু বাচ্চা রয়েছে। আবার অনেক সময় যে ডিমটা ফাটেল হবে না মানে ফুটবে না, সেই ডিম অনেক সময় অনেক ককটেলে ডিমের ফেলে দেয়, তাই আপনারা যদি ভাবেন যে না ককটেলে ডিমটা ফেলে দিচ্ছে না, ওদের খারাপ ডিমটা হলেই ফেলে দেবে, ঠিক আছে বন্ধুরা। এই হলো দিক। আরেকটা দিক রয়েছে আপনারা, এই যে আমি যেহেতু এই ক্যালসিয়ামের ওষুধটা দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি এই ক্যালসিয়ামের ওষুধ অনেক ভিডিওতে আমি দেখাচ্ছি, হ্যাঁ এই ক্যালসিয়ামের ওষুধটা ওদের ব্যবহার করবে, ওদের ঠিক পরিপূর্ণভাবে যদি এই ক্যালসিয়ামের ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ওদের ডিমও ভালো সম্পূর্ণ পাঁচটা বা ছয়টা ডিম দেবে, আর না দেখবেন কোনো এগ বাইনিং হবে না, প্লাস ওদের যে ডিমের যে খোসাগুলো আছে ডিমের খোসাগুলো শক্ত হবে, ডিম আর ফাটবে না, ঠিক আছে বন্ধুরা। এইভাবে আপনারা পাখিকে আপনারা মেডিসিন ইউজ করবেন, প্লাস আপনার যে ডিমের খোসা ওদের ব্যবহার করবেন, খাঁচার মধ্যে ডিমের খোসাটা দিয়ে রাখবেন, ঠিক আছে, এই মেডিসিনটা ব্যবহার করবে, দেখবেন ডিমের খোসাটা অনেকটাই শক্ত হয়ে গেছে, ডিমও সুন্দর তা দেবে, প্লাস ফাটবে না, সব কটা ডিমই ফাটেল হবে, ঠিক আছে বন্ধুরা। আজকে দেখুন আমি তাই দেখাচ্ছি, আমি কি কি মেডিসিন আপনাদের সামনে শেয়ার করছি, দেখুন আমি কি কি মেডিসিন ব্যবহার করি আপনারা দেখুন, এই মেডিসিনগুলো আমি ব্যবহার করি দেখুন, ঠিক আছে বন্ধুরা।
এই মেডিসিনগুলো আমি ব্যবহার করি। প্রথম ক্যালসিয়াম আছে, ঠিক আছে, তারপরে লিপিড কিছু আছে হেমানি কোম্পানি, তারপরে আপনার হজমের ওষুধ আছে নিউফিটিন, তারপরে দেখুন ভাইবিরাল আছে, তারপরে রিকোবিট আছে, আর এটা কিমির ওষুধ আছে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের বুঝতে আরো কোনো অসুবিধা হবে না, আমি এই মেডিসিনগুলো ব্যবহার করি সব পাখির ক্ষেত্রে। বদ্রি বলেন, ককটেল বলেন, লাভ বার্ড বলেন, জাভা বলেন, ঠিক আছে বন্ধুরা, এই আমার এই কটাই পাখি আছে, তাই আমি আপনাদের এই কটা পাখির নামই বললাম। ঠিক আছে বন্ধুরা, আমি এই মেডিসিনগুলো ব্যবহার করি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এর মধ্যে ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। নমস্কার।